সকালবেলা এখন কটা বাজে, 6:30 বাজে, এখন ঘুম থেকে উঠলাম, তো এখন আমি দাঁত ব্রাশ করবো, চলো। আমরা দেখো এই কলগেটটা ইউজ করি, খুব ভালো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকো। দাঁত ব্রাশ করে চলে এলাম রান্নাঘরে। তো বাদাম ভেজে রেখেছে বানাজা, এটাকে পাউডার বানিয়ে নিবে মিক্সিতে। আজ রাতের জন্য ক্যাপসিকামের সবজি বানাবে বাদামের পাউডার দিয়ে। তো আর বানাজার আমি শিখিয়ে দিয়েছিলাম এই সবজিটা, মানে এটা হচ্ছে একটা মারাঠি রেসিপি। তো এখন থেকে বানাজা যে এই সবজিটা করে না, একটু খুব ভালো করে বানাজা, ওইদিকে কাজগুলো করতে লাগছে। আর তারপরে আমি ভাবলাম যে বাদামের চোখলাগুলো ছাড়িয়ে দিই। বিস্কুট শেষ হয়ে গেছে আর বানাজাকে আমি বললাম যে বানাজা দুটো রুটি করে দাও, চা দিয়ে খাবো। বানাজা এদিকে রুটিগুলো করছে, আমি ভাবলাম যে একটুখানি ক্যাপসিকামের তরকারিটা একটু নেড়ে চেড়ে দিই, তার একটু হেল্প হবে। ধনে পাতা কত করে নিয়ে আসলে? 10 টাকা? বাবা 10 টাকার এতগুলো দিল? দেখো এক গুচ্ছ ধনে পাতা নিয়ে আসছে আমার বর, এটা জানো দাম কত? 10 টাকা। দেখো দুটো দুটো আটি দিয়েছে। ও খুশি হয়ে কেন? তোমাকে খুশি হয়ে দিয়েছে নাকি? আর এদিকে দেখো কত বাসন, বাসনগুলো শাড়ুর জন্য অপেক্ষা করছে। শাড়ু কখন আসবে এই বাসনগুলোকে মেজে উদ্ধার করবে। এই দেখো ভাত নামিয়েছে, আজকে বাব্বাটা জন্য অল্পই এনেছে, বাব্বাটা খাবে। আমি তো আজকে একটু মেথি পোলাও বানাবো, রেসিপি দিয়ে বানাবো, তো আমি ওটাই নিয়ে যাব, হয়ে যাবে। আর এখানে এই যে দেখো ক্যাপসিকাম যে কেটে ছিল বানাজার, এটা বাদামের পাউডার করে এটা একটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি বানিয়ে দিল। আর এই যে এখানে রুটি করে রেখেছে, আমি আজকে বলেছি আমার আজকে আসতে দেরি হবে, কারণ সংক্রান্তি সামনে সোমবারে, তো তার জন্য কাস্টমার হলেও হতে পারে। তার জন্য আমি এখানে বললাম রুটিটা করে রাখো, আজকে আর আমি রুটি করতে পারবো না, রাত্রেবেলা অসুবিধা হয়ে যাবে আমার, আসতে দেরি যদি হয়ে যায় প্রবলেম হয়ে যাবে, বাচ্চাটা খিদা পেয়ে যাবে। তো এখানে দেখো চিকেন দিয়ে আর মাংসটা করে রেখেছে, মানে ভাতটা করে রেখেছে, একবারে কুকারে ফুটিয়ে দিয়েছে। এবার আমার বর আজকে মুগ ডাল বানাবে, মটরশুঁটি টুটি দিয়ে মুগ ডাল বানাবে, পরে বানাবে আমি চলে যাওয়ার পরে বাব্বাটার জন্য। তো এখানে মটরশুঁটির সাথে আলু ভাজা বানাজাকে বললাম তুমি আলুটা এভাবে কেটে দিয়ে ধুয়ে রেখে যাও, ওর বাবা পরে করে নিতে পারবে। আর এখানে দেখো আমি একটুখানি মেথি শাক ছিল, ভাবলাম এইটুকু মেথি শাক দিয়ে কী হবে, তো একটা রেসিপি বানিয়ে নিব মেথি পোলাও। এই টমেটো কেটে রেখেছে, টমেটোটা কেটে রেখেছে ডালের জন্য আর মেথি পোলাওয়ের জন্য। আর এখানে কেটে রেখেছে পেঁয়াজ, এটাও এখানে এতগুলো পেঁয়াজ আমার মেথি রেসিপিতে লাগবে আর প্লাস ডালের জন্য লাগবে, তো এগুলো কেটে রেখেছে। এখন আমি ফটাফট রেসিপিগুলো বানিয়ে নিব, রান্নাটা সেরে নেব। আর ছাদে গেছে দুজন। আমার এই বাড়ির পাশে দেখো কিন্তু মন্দির, কিন্তু এটা হচ্ছে চৌডেশ্বরী দেবস্থান, এখানে চৌডেশ্বরী বলে, এখানে দুর্গারই একটা রূপ, তো পাশে সবসময় পূজা হয়।
আমার বাড়িটা বিল্ডিংটা একদম মন্দিরের পাশেই লাগানো, তোমাদের দেখাচ্ছি কতটা। এখানে কিন্তু আমাদের এই ব্যাঙ্গালোরে এ বাড়ি বাড়িগুলো না এরকম ঘেঁষে ঘেঁষে রাখা হয়, আমাদের যেমন কি বলে না কিছুটা জায়গা ছেড়ে দিয়ে বাড়ি করে, এরকম কিন্তু না, দেখো একদম এক দেওয়ালের সঙ্গে এক দেওয়াল ঘেঁষিয়ে বিল্ডিং করা। আর দেখতে পাচ্ছ মনে হয় যে গাড়িগুলো যাচ্ছে, এটা কিন্তু হাই রোড, তোমার মানে দুই মিনিট গেলেই ইয়ে পড়ে, তোমার বোম্বের হাই রোডটা পড়ে, বোম্বে যাওয়ার রাস্তাটা পড়ে, মানে সোজা গেলে বোম্বে যাওয়ার রাস্তাটা ধরা যায়। এর আগে বিরিয়ানি করা হয়েছিল, ওটার থেকে বেঁচে গেছিলো, তো চালটা আমি আর বেশি দিন রাখবো না, এখানে চাল বেশি দিন রাখলে একটু পোকা ধরে যায়। দেখো আমার এক গ্লাস নিয়েও কিন্তু একটু বেঁচে গেল। দেখো যে চালটা ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি একটুখানি ভিজিয়ে রাখবো। ভিউজদের মধ্যে আমার এক প্রিয় বোন নূপুর বিশ্বাসকে বলছি, বোন তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমার কমেন্ট আমি দেখেছি, সেখানে কিন্তু আমি উত্তর দিতে পারিনি, কারণ ইউটিউবের রুলস, কমেন্ট করা কমেন্ট বক্সে কোনো উত্তর দেওয়া যায় না, তাই ভাবলাম যে তোমার সাথে ভিডিওর মাধ্যমে আমি কথা বলি। তুমি চিন্তা করো না বোন, তুমি কিন্তু ভালো হয়ে যাবে, আমার মন বলছে। আমিও বাবার কাছে প্রার্থনা করেছি তোমার জন্য, শুধু তোমার জন্য না বোন, আমি সবার জন্যই হামেশাই আমি প্রার্থনা করে থাকি, সবাইকে ভালো রাখুক বাবা। তুমিও বাবার কাছে একটু প্রার্থনা করো, দেখো বাবা সব ঠিক করে দিবে, এমন কিছু বড় ইস্যু হবে না। তবে একটু ধৈর্য রাখতে হবে বোন তোমাকে, আমি জানি অনেকের ধৈর্য শক্তি কিন্তু কখনো কখনো কম থাকে, যেমন আমার সেই ধৈর্য শক্তি কিন্তু অনেক সময় কমে যায়, অনেক সময় এক এক সময় আমি নেগেটিভ হয়ে যাই। আমি জানি যে ধৈর্য ধরে থাকলে বাবা আজকে না কালকের এই আমার প্রবলেমটা সলভ করে দেবে। জানো বোন বাবা কী বলেছে? বাবা বলেছে যে তোমরা সবাই কিন্তু আমাকে অনেক অনেক শ্রদ্ধা করো, কিন্তু তোমরা কিন্তু বেশি দিন ধৈর্য ধরে রাখতে পারো না। বাবা এটাও আর একটা বলে যে তোমরা যা আমার কাছে এক্সপেক্ট করো, তার থেকে তোমাদের আমি ভালো কিছু তোমাদের উপহার হিসেবে দিব, শুধু ধৈর্য রাখো। আশা করি তোমায় আমি সবটাই বুঝাতে পেরেছি, আমার কথা শুনে হয়তো তোমার একটু শান্তি অনুভব হলো। চিন্তা করো না, বাবা তোমায় সব ভালো করে দেবে, একটু বিশ্বাস রাখো বাবার উপর। ভালো হয়ে গেলে তুমি কিন্তু আমায় কমেন্ট করে জানাবে, ঠিক আছে বোন? দেখো কথা বলতে বলতে কিন্তু মেথি পোলাওটা আমার আদা আদি হয়ে গেছে, আমি কিন্তু এখন দমে বসিয়েছি। আর একটা ব্যাপার কি, আমি কিন্তু রান্না করতে খুব 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 ভালোবাসি, আর আমার বাড়ির লোকরা যদি খেয়ে বলে আজকের রান্নাটা বা তোমার আগের রান্নাগুলো খুব ভালো হয়েছে, তাহলে কিন্তু মনটা একটু শান্তি লাগে। আমি যে রান্নাটা করেছি সবার ভালো লেগেছে বললেই তো আমার মনটাকে সান্ত্বনা দেওয়া যায় যে না আমি একটা কিছু ভালো কিছু করেছি। এত মন দিয়ে আমি রান্না করি, সব কাজই যেমন আর্ট, আমি মনে করি রান্নাও একটা আর্ট। রান্নাটা যদি ভালো করে মন ধৈর্য একটু ভালোবাসা দিয়ে করা যায়, সত্যি করে যেইভাবেই রান্নাটা হোক না কেন রান্নাটা কিন্তু খুব স্বাদ হয়। আমাকে বড়রা শিখিয়েছে যখন আমি রান্না করি তখন কিন্তু আমি গুরুর নাম আর ভগবানের নাম নিয়ে রান্নাটা শুরু করি, রান্নাটা কিন্তু খেতে যেইভাবেই করি না কেন রান্নাটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো তোমাদেরও বলছি তোমরা কিন্তু একটু ট্রাই করে দেখবে, দেখবে যেইভাবেই রান্না করো না কেন রান্নাটা কিন্তু খুব ভালো হবে। রান্নার পরে রান্নাটা করার পরে আমি গ্যাসটা মুছে নিলাম, এবার স্নান করে আসলাম, এখন আমি তুলসী গাছে জলটা দিয়ে দিচ্ছি প্রথমে। এবার পূজার আধা কাজ কিন্তু আমার হয়ে গেছে, এবার বাবার পুজোটা করতে বসবো আমি।